আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার। তো এই রাইস কুকারটি রিপেয়ারের জন্য আসছে আমার কাছে। এই রাইস কুকারের যে ভিডিওটা আজকে হতে চলেছে, এই ভিডিওটা আজকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে নতুন যারা আছেন তারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক নলেজ অর্জন করতে পারবেন এই ভিডিও থেকে। তো দেখেন আমি পারকটি লাগিয়ে দিচ্ছি। এই রাইস কুকারের প্রবলেমটি হচ্ছে, দেখেন এখানে হলুদ বাতি জ্বলতেছে, ওরামের যে বাতিটা জ্বলতেছে এটা লিভে যাবে সুইচ দেওয়ার সাথে এবং এই কুকের বাতিটি জ্বলবে, কিন্তু এরকমটা হচ্ছে না। আমি আপনাদের দেখাবো, এই সিরিজ কানেকশন করা আছে, সিরিজ লাইটে আমি চেক করে দেখাবো আপনাদের। তো সিরিজে যে দুটো লাইট আছে আমার কাছে, দেখেন আপনারা লাইটের দিকে ফলো করেন এবং রাইস কুকারের সুইচের দিকে ফলো করেন। দেখেন আমি যে সুইচটি দিলাম এখন কিন্তু অন হয়নি, লাইটটি জ্বলতেছে না সিরিজের। একটু নাড়াচাড়া দিয়ে দিলে আবার সিরিজের বাল্বটি জ্বলতেছে, আবার ছেড়ে দিলেই লিভে যায়। তো দেখেন আমি অফ করে দিলাম, এখন অন করলাম, দেখেন অন হয়েছে কিন্তু কানেকশান পায় নাই। একটু নাড়াচাড়া দিলে কানেকশান পায়, আবার কিন্তু কানেকশানটি ছেড়ে দেয়। তো এটাই হলো মূল প্রবলেম। এরপরে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার, এই কুক এবং অরামের যে বাতিটা জ্বলে এর কানেকশানটা কিভাবে করতে হবে, এর ভিডিওটা যদি দিতেন আমাদের। তো আজকে এই রাইস কুকারের যে লাইট আছে এই লাইটটা দিয়ে আমি আজকে ডায়াগ্রাম সহ আপনাদের দেখিয়ে দিব যে সুইচ অন করলে লাল বাতি জ্বলে, অফ করলে হলুদ বাতি জ্বলে, এই কানেকশানটা আপনারা কিভাবে করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি রাইস কুকারের তলাটি খুলে নিচ্ছি, তলাটি না খুলে রিপেয়ার করা যাবে না। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তলাটি খুলে নিয়েছি, এখন আমি দেখাবো আপনাদের যে এই যে সুইচের প্রবলেম, একটু নাড়াচাড়া দিলেই লাল বাতিটি অফ হয়ে হলুদ বাতিটি জ্বলে যায় এবং ভাত ঠিক মতো রান্না হয় না, তার আগে অফ হয়ে যায় কেন। তো এটি মূলত সুইচের প্রবলেম। এই রাইস কুকারের যে সুইচ আছে এই সুইচটাকে পাতি সুইচ বলা হয়। তো নিচের পাতি এবং উপরের পাতি দেখেন কতখানি ডিফারেন্স, কতখানি গ্যাপ আছে মাঝখানে, মেলাখানিক ফাঁক। তো এতখানি ফাঁক রাখার প্রয়োজন নাই, এটা আঙুল দিয়ে একটু চেপে এই ডিস্টেন্সটি একটু কমিয়ে দিবেন, মানে ফাঁকটি একটু কমিয়ে দিবেন। আবার খেয়াল রাখবেন যেন দুইটা পাতি একসাথে শর্ট না হয়ে যায়, একটু গ্যাপ রাখবেন। দেখেন আমি যেভাবে গ্যাপ রেখেছি, তো এভাবে গ্যাপ রাখলেই হবে। এই রাইস কুকারের যে প্রবলেমটা ছিল এখন সেই প্রবলেমটা আছে কি নাই আমরা এখন চেক করে দেখব, এবং এরপরেই দেখাবো আমি যে এই ওরম এবং কুকের যে লাইটের কানেকশানটা আছে কীভাবে আপনারা করবেন, ডায়াগ্রাম সহ দেখিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কোনো রকম স্কিপ করবেন না। তাই আমি পারকটি লাগিয়ে দিয়েছি, দেখেন এখানে হলুদ বাতিটি জ্বলতেছে। এখন আমি সিরিজ বোর্ডে কানেকশন করে রেখেছি, তাই সিরিজের বাল্বটি জ্বলবে। এটা আমি যখন ডাইরেক্টে দিব তখন লাল বাতিটি জ্বলবে সুইচ দেওয়ার সাথে সাথে। তো আমি এখন ডাইরেক্ট দিয়ে দিয়েছি, এখন সুইচ দেওয়ার সাথে দেখেন লাল বাতিটি জ্বলতেছে। তো আমাদের যে প্রবলেমটি ছিল আগে নাড়াচাড়া দিলে অফ হয়ে যেত, সেই প্রবলেমটি এখন নেই। এখন যতবার সুইচ দিবেন ততবার এই লাল বাতি জ্বলবে, যে প্রবলেমটি এখন ঠিক হয়ে গেছে। তো আমি পারকটি খুলে নিচ্ছি, এই যে হলুদ বাতি এবং লাল বাতি সুইচ দিলে কাজ করে কিভাবে, এর ডায়াগ্রাম সহ আমি এখন দেখিয়ে দিব। সুইচ অফ করে দিলে হলুদ বাতি জ্বলে এবং অন করলে লাল বাতি জ্বলে, এটি মূলত কীভাবে কানেকশন করতে হবে অনেকে জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। দেখেন সকেট থেকে যে ফিউজটি আসছে কয়েলে, এই কয়েলের কানেকশান থেকেই কিন্তু চলে গেছে লাল তার হয়ে লাইটের যে কুকের যে লাইট আছে সেই লাইটের এক প্রান্তে, এবং এই ব্লু কালারের যে তারটি দেখতেছেন আর এই সাদা যে তারটি দেখতেছেন, এই দুটো তারই কিন্তু লাইটের তার। তো মোট তিনটে তার থাকে, তিনটে তার থাকে, আমি আপনাদের ডায়াগ্রাম সহ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওরম এবং কুকের যে লাইট, সেই লাইটের দুটো তার একসাথে মিলিয়ে মাঝখানে কমন করা হয়েছে, এই যে কুক এবং ওরম লেখা আছে এখানে। তো এখানে দুটো তার একসাথে করে ব্লু কালারের যে তারটি, এটি দুটো তার একসাথে করে কমন করে দেওয়া হয়, এবং এখানে হোয়াইট কালারের তার ব্যবহার করা হয় ওরামের যে লাইটের একটি কানেকশান সেটিও। আর এটি হলো রেড কালারের যে তার, যেটি ফিউজে চলে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লাল তারটি কিন্তু কুকের তার, এবং এই ব্লু কালারের যে তার আর এই সাদা তার
এই দুটো কিন্তু সুইচের দুই প্রান্তে থাকে, দেখেন এই সাদা তার আর এটি হলো রেড কালারের তার, এই যে এই রেড কালারের তার। দুই লাইটের যে কমন তারটি আছে এটি মূলত ব্লু কালারের তার হয়ে থাকে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে ব্লু কালারের তার, এটি কিন্তু সুইচের সাথে লাগানো। তো আমি আপনাদের ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি, আমি একটি 1000 ওয়াটের একটি কয়েল এখানে বানিয়ে নিচ্ছি, কীভাবে কানেকশন করতে হয় তাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই মনে করেন এখানে 1000 ওয়াটের একটি কয়েল এবং এখান থেকে একটি ফিউজ লাগানো আছে, দেখেন এই যে ফিউজটি আমি বানিয়ে নিচ্ছি, এটি সকেট থেকে ফিউজ চলে আসলো এখানে, এবং এই যে রেড কালারের যে তারটি আছে কুকের, এই তারটি কানেকশন এখানে ফিউজের মাথায় হবে। ফিউজ এবং রেড কালারের তার দুটোই কিন্তু কয়েলে চলে গেছে, ভালো করে লক্ষ্য করেন কীভাবে এটি কাজ করে, আমি আপনাদের তাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি সুইচ বানিয়ে নিচ্ছি, সুইচ অন অফের মাধ্যমে কীভাবে কুক এবং অরামটি জ্বলে সেটি বোঝানোর জন্য এখানে একটি সুইচ বানিয়ে নিচ্ছি। তো সুইচ থেকে একটি কানেকশান চলে যাবে অরামের হোয়াইট কালারের যে তার আছে সেই তারে, এবং সুইচের আর একটু প্রান্ত থেকে চলে যাবে, এখানে আমি লিখে দিচ্ছি সুইচ। তো এই সুইচের আরেকটি যে প্রান্ত আছে সেই প্রান্ত থেকে চলে যাবে কিন্তু এই যে মাঝখানে যে কমন তার আছে, দুই লাইটের মাঝখানে যে কমন, এটি ব্লু কালারের তার, এই এখানে এইভাবে কানেকশন করে দিবেন। সুইচের দুই প্রান্তে দুটো তার, মানে একটি হোয়াইট একটি ব্লু, সুইচের দুই পাশে দুটো দিয়ে দিবেন, এবং এখান থেকে 220 ভোল্ট সকেটে চলে যাচ্ছে, দেখেন সকেটের দুটো তার থাকে ফেজ এবং নিউট্রাল, তো এটি মূলত ফেজে চলে গেল 220 ভোল্ট, এবং এখান থেকে এই যে ফিউজ, এই ফিউজ থেকে চলে যাবে সকেটে 220 ভোল্ট নিউট্রাল, তো আমি এখানে 220 ভোল্ট লিখে দিচ্ছি। তো এই যে ফেজ আর নিউট্রাল দুটো কানেকশান কিন্তু হয়ে গেল। এখন কয়েল কীভাবে কাজ করে, সুইচ কীভাবে কাজ করে আমি তাও বুঝিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন এই যে ব্লু কালারের তারটি দেখতেছেন, এটি কিন্তু 220 ভোল্ট সকেট থেকে আসছে, এবং এই সাদা তারের সাথে কানেকশন করা হয়েছে, দেখেন এই যে 220 ভোল্ট, আর এটি হলো সাদা তার অরামের লাইটের, আর এখানে দেখেন ব্লু কালারের তারের সাথে কিন্তু একটি লাল তার এখানে কয়েলে চলে আসছে, কয়েলের আরেকটি প্রান্তে, মানে যখন সুইচ দেওয়া হয় কুকে তখন লাইনটি যখন পায় তখন এই যে কয়েল হিট হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কয়লা আরেকটি প্রান্ত, এখান থেকে আরেকটি লাল তারের মাধ্যমে এই ব্লু তারের সাথে জয়েন্ট হয়ে গেছে, মানে ব্লু তার এবং লাল তার সুইচে চলে আসছে। তো আমি এখানে লিখে দিচ্ছি কয়েল 1000 ওয়াট, আপনারা যেন সহজে বুঝতে পারেন এটি হলো কয়েল, কীভাবে কয়েল থেকে কানেকশান সুইচে যাচ্ছে সেটি ফলো করেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো দেখতে পারতেছেন এই ব্লু কালারের যে তার, এই তারের সাথে কিন্তু লাল তার চলে আসছে কয়েলের আর একটি প্রান্তে, সেই তারটি কিন্তু এই যে ব্লু কালারের যে কমন তার, এই তারের সাথে কিন্তু এই লাল তার হয়ে এই কয়েলে চলে আসছে। রাইস কুকারে যখন সুইচ দেওয়া হয় তখন লাল বাতি জ্বলে আর অফ করলে হলুদ বাতি জ্বলে, তো এটি কীভাবে কাজ করে আমি সেটি আপনাদের বুঝিয়ে বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তো দেখেন এই যে সুইচ, এই সুইচে যে যে 220 ভোল্ট ঢুকতেছে সুইচে, এটি কিন্তু লাল বাতি জ্বলতেছে, এই যে ফেজ এবং এটি হলো নিউট্রাল, নিউট্রাল কিন্তু কয়েলের মাধ্যমে ডাইরেক্ট ঘুরে এখানে নিউট্রাল কমানে চলে আসতেছে, আর ফেজ 220 ভোল্ট সুইচ থেকে ঢুকতেছে, সেজন্য অরামের লাইটটি জ্বলে সুইচ দেওয়ার আগে। যখন সুইচ দেওয়া হয় তখন এই কয়েলে যখন লাইন আসে তখন এখান থেকে নিউট্রাল এই পাশে আর পাস হয় না, সেই জন্য কিন্তু অরামের লাইটটি জ্বলা বন্ধ হয়ে যায়, এই কম এই কমান যে তার এটি নিউট্রাল আউট হয়ে করে দেয়, এবং সুইচ দেওয়ার পরে এই যে এই তারটি দেখতেছেন কমন যে কানেকশানটি, এই কানেকশানটি কিন্তু অরামের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখান থেকে নিউট্রাল আর আসে না। তো এই যে রেড কালারের যে কুকের তার, এই তারটি কিন্তু ডাইরেক্ট এখানে নিউট্রাল পেয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কুকের লাইটটি জ্বলে ওঠে। তো এইভাবে মূলত কাজ করে এই সার্কিটটি, তা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা যদি কানেকশন করেন ইনশাল্লাহ কানেকশনগুলো সাকসেসফুল হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।